নর্মালি আমরা ফোনের হোম স্ক্রিনে লক স্ক্রিনে নিজেদের ছবিকে ওয়ালপেপার হিসাবে সেট করি। এখন তো আবার অনেক কিবোর্ডের অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে যেখানেও আমরা নিজেদের ছবিকে অ্যাড করতে পারি। ওকে, সো কখনোই এটা দেখেছো যে ফোনের এই নোটিফিকেশন বারেতেও নিজের ছবি অ্যাড করা যায়? আদেও কি এটা সম্ভব? সো গাইস, আজকের এই ভিডিওটাই আমি তোমাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যেটার মাধ্যমে তোমরা ফোনের এই নোটিফিকেশন বারে নিজের ছবি বা নিজের পছন্দ মতো যে কোনো ছবি তোমরা এখানে সেট করতে পারবে। যদি তোমরা এটা করতে চাও তো জাস্ট ভিডিওটাকে পুরোপুরি দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। যদি তোমরা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে দিও। তো গাইস দেখো, এই ট্রিক্সটা করার জন্য তোমাদের দরকার হবে একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের লিঙ্কস আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ওপেন করে নাও। ওটা ওপেন করার পরে তোমাদেরকে এখানে যা কিছু পারমিশন অ্যালো করতে বলা হবে জাস্ট সেগুলোকে অ্যালাও করে দেবে। অ্যান্ড দেন কী করতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফলো করো অ্যান্ড নোটিফিকেশান বাড়িতে নিজের পছন্দ মতো ছবি সেট করে নেবে। ওকে, প্রথমেই তোমরা অ্যাপসটাতে একটা অপশান পেয়ে যাচ্ছ, ওয়ান সেট অন আর অফ। ওকে, অর্থাৎ তোমরা এই স্ট্রিক্সটা অন করেও রাখতে পারো, অফ করেও রাখতে পারো। মানে যে নোটিফিকেশানে তুমি তোমার ছবিটা সেট করছো এটা তোমরা অন করতে পারো, অফ করতে পারো, সেটাই অপশানের মাধ্যমে। ওকে, সো এটাকে অন করে রাখার পরে এখানে দেখো একটা অপশান পেয়ে যাচ্ছ কালার বলে, তো এই কালার অপশানে চলে যাবে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার এখানে নোটিফিকেশান বারে, দেখো কোনো কিন্তু ফটো এখানে সেট করা নেই। ওকে, সো আমি এখানে কালার অপশানে আসলাম। কালার অপশানে আসার পরে এখানে একটা অপশান একদম উপরে পেয়ে যাচ্ছ, কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সিলেক্ট অপশানে চলে যাবে, দেন এখানে গ্যালারি সিলেক্ট করবে এবং তোমার নিজের ফটো বা পছন্দ মতো একটা ছবি এখান থেকে অ্যাড করে নেবে। সো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার এই ছবিটা এখানে অ্যাড করে নিয়েছি। সো এটাকে এখন ঠিকভাবে ক্রপ করে নেব অ্যান্ড উপরে এখানে সিলেক্ট অপশান রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে তোমার এই ফটোটা নোটিফিকেশান বারে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো এখন দেখো আমার নোটিফিকেশান বারে কিন্তু কোনো রকম ছবি ছিল না, কিন্তু এখন এখানে আমার নোটিফিকেশান বারে নিজের ছবি রয়েছে। সো এইভাবেই তোমরা তোমার ফোনের নোটিফিকেশান বারে নিজের পছন্দ মতো ছবি সেট করতে পারবে। ওকে, যদি তোমরা এটা ইউজ করতে না চাও তাহলে এখানে দেখো অন অফ অপশান রয়েছে, তোমরা এখান থেকে এটা বন্ধ করতে পারো। এছাড়া আরও এখানে অনেক অপশান রয়েছে যেগুলো তোমরা ইউজ করে দেখতে পারো। তো তোমাদের এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পেজটাকেও লাইক করে দিও। ওকে, তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, টাটা।